engineering deserves bold design. Diamond-cut edges and a two-tone anodizing process reflect an attention to detail that brings the new Nokia 6 to life. A focus on quality, design, and craftsmanship, a part of every Nokia smartphone. Assalamualaikum. Viewers, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া রইল। আজকে ভিডিও Nokia 6.1 এই ফোনটিতে কি কি রয়েছে আজকে জানাবো। আসলে ফোন কেনার সময় আমরা জানতে চাই কোন ফোনে কি কি কাজ করা যাবে, এর সেটিং কি কি রয়েছে, এর নতুন সফটওয়্যার কি ব্যবহার করা যাবে সেই সম্পর্কে। আসলে ফোন কিনতে গেলে ফোনের সবকিছু জেনে শুনে যেতে হয়, তো আজকে জানাবো Nokia 6.1 স্পেসিফিকেশন কি সেই সম্পর্কে। তো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন, যারা দেখতেছেন ভিডিওটি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অন করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন বকবক না করে ভিডিওটি শুরু করি। ফোনের কথা বলতে গেলে এর সর্বপ্রথম যেটি দেখতে হয় বা আমাদেরকে ফলো করতে হয় নেটওয়ার্ক। এই ফোনে কোন কোন নেটওয়ার্ক ব্যবহার করা যাবে একটু জেনে নেই। এই ফোনে আপনি 2G, 3G, 4G তিনটি অপশনই ব্যবহার করতে পারবেন। এর জিপিআরএসও ব্যবহার করতে পারবেন এই ফোন দিয়ে। বডি, এর বডি 147.271x8mm এবং বডি ওয়েট 151 গ্রাম। এর গ্লাস ফ্রন্ট গোরিলা গ্লাস 3, গ্লাস ব্যাক গোরিলা গ্লাস 3, অ্যালুমিনিয়াম ফ্রেম। নেটওয়ার্ক সিম হাইব্রিড ডুয়াল সিম, ন্যানো সিম, ডুয়াল স্ট্যান্ডবাই। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1, আপগ্রেডেবল টু অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 1। ডিসপ্লে, ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি, ক্যাপাসিটি টাচ স্ক্রিন, 16M কালারস। ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চি, 85.1 সেমি স্কোয়ার। ডিসপ্লে রেজোলিউশন 1080x2280 পিক্সেল। ডিসপ্লে প্রোডাকশন কর্নিং গোরিলা গ্লাস 3 এবং এর যে ডিসপ্লে ডেনসিটি রয়েছে 432 PPI ডেনসিটি। প্ল্যাটফর্ম সিপিইউ অক্টা কোর 4x1.8 GHz। এর চিপসেট কোয়ালকম SDM636, স্ন্যাপড্রাগন 636, জিপিইউ অ্যাড্রিও 509। মেমোরি, এর মেমোরি ইন্টারনাল, এর মেমোরি মেমোরি ইন্টারনাল 32 GB, 64 GB, 64 GB র্যাম, 4 GB, 6 GB। কার্ড ব্যবহার করতে পারবেন না ফোনটিতে, যে আপনার ফোনে রয়েছে সেটি আপনাকে ব্যবহার করতে হবে। তবে বন্ধুরা, এর দাম কম বেশি র্যাম রোমের ওপর ভিত্তি করে হতে পারে, যেটি র্যাম বড় বা বেশি সে দাম বেশি হতে পারে। ক্যামেরা, আসলে ফোনে ক্যামেরা কেমন হবে সেটা জানা দরকার। ক্যামেরা প্রাইমারি ক্যামেরা ডুয়েল 16MP মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা 16 মেগাপিক্সেল। এর ক্যামেরা ফিউচার ডুয়েল এলইডি, ডুয়েল টন ফ্ল্যাশ। ভিডিও আপনি এইচডি ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে। কানেক্টিভিটি ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, জিপিএস এবং এই কয়েকটি অপশনই আপনি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। ফিউচার সেন্সর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই ফোনটিতে, মেসেজিং এসএমএস এবং ব্রাউজার এইচএসটিএমএল5, জাভা এই ফোনটিতে ব্যবহার করা হয়নি। সাউন্ড অডিও ভাইব্রেশন, MP3 রিংটনস, লাউড স্পিকার 3.5 জ্যাক এবং এফএম রেডিও, এই কয়টি অপশনই এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি, ব্যাটারি টাইপ নন রিভলিও ব্যাটারি, ব্যাটারি ক্যাপাসিটি 3060 অ্যাম্পিয়ার ব্যাটারি, ব্যাটারি চার্জিং ফাস্ট চার্জিং 18 ওয়াট, কুইক চার্জ 3.0, মেড ইন ফিনল্যান্ড এবং ব্যাটারি কালার্স ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট, এই তিনটি কালারে এই ফোন কিনতে পারবেন। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অবশ্যই নিচে থাকা যে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ফোনটি যদি পছন্দ হয় অবশ্যই আপনি অনলাইনে বাই করতে পারেন, ebuy.com থেকে আপনারা নিতে পারবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।